আজকের এই সেমিনার অর্থনীতি বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত। এই সেমিনারে আমার পরম স্নেহভাজন সভাপতি, অর্থনীতি বিভাগের সুযোগ্য সভাপতি প্রফেসর দেবাশিষ শর্মা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য মাননীয় ট্রেজারার, আমার সহযোদ্ধা সহকর্মী বিশিষ্ট আইনবিজ্ঞানী এবং শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম তোহা আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন, বিশেষ কাজে ঢাকা চলে গেছেন। আমার আর একজন সুপ্রিয় সহযোদ্ধা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহিনুর রহমান আজকের মঞ্চে উপস্থিত রয়েছেন, আমার পরম প্রিয় বন্ধু। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সিনিয়র প্রফেসর ডক্টর মুইজ রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। মঞ্চের বাইরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টিজের সম্মানিত ডিনবৃন্দ, বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যানবৃন্দ, অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আজকের আমাদের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ, যার কথা আমি একটু আলাদাভাবে বলতে চাইব, আমার শিক্ষকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত খ্যাতিমান হাতে গোনা শিক্ষকের একজন, বাংলাদেশ ব্যাংকের দশম গভর্নর জেনারেল গভর্নর এবং যাকে যার পপুলারলি নোন অ্যাজ দ্য ব্যাংকার অফ দ্য পুয়ার, যাকে গরিবের ব্যাংকার হিসেবে অভিনয় যিনি পেয়েছেন, বিশিষ্ট বিশিষ্ট লেখক, বিশিষ্ট সাহিত্যিক, গবেষক এবং এবং এই উপমহাদেশ তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ডেভেলপমেন্ট ইকোনমিক্সদের অন্যতম প্রধান, আমার পরম শ্রদ্ধাভাজন ডক্টর আতিউর রহমান আমাদের সামনে রয়েছেন। আমার প্রিয় সাংবাদিকবৃন্দ, আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সভ্য সদস্যবৃন্দ, সহজে আয়োজনে আছেন সবাইকে আমার পক্ষ থেকে, উপাচার্যের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। আজকে ডক্টর আতিউর রহমান হ্যাজ মেড দ্য ডে, সুতরাং তার এই মহামূল্যবান এবং আমি বলি এটাকে ইন্সপিরেশনাল অ্যান্ড মোটিভেশনাল পার্সুয়েসিভ স্পিচের পরে আমি আমার মনে হয় যে অডিয়েন্সকে আর মুগ্ধ করতে ব্যর্থ হব, সেই জন্য আমি ওনার বক্তৃতার কিছু মূল্যায়ন করতে চাই, যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার বক্তৃতার একটা মূল্যায়ন বলা যেতে পারে। আমি বলতে চাই যে এই অডিটোরিয়ামে, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান অডিটোরিয়ামে, আমরা দেশ বিদেশের অনেক খ্যাতিমান বক্তা, অধ্যাপক, গবেষককে নিয়ে এসে বক্তৃতা করিয়েছি এবং আমি বলতে চাই নিশ্চয়ই আপনারা একমত হবেন যে আজকে ডক্টর আতিউর রহমানের এই বক্তৃতা আমাদের মানে এই অডিটোরিয়ামের শুরু থেকে এখন পর্যন্ত অন্যতম সেরা বক্তৃতা হিসেবে, এবং স্যার আমি পার্সোনালি স্যারের সঙ্গে শেয়ার করেছি, উনি বলেছেন যে উনি নিজেও এই রকমের বক্তৃতা খুব কম দিয়েছেন। এটা যে কৌলিন্যে জিনিসটি ঘটেছে সেটি হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ে, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যে সংখ্যা, যে শ্রবণ, যে মনোযোগ, যে আগ্রহ তারা প্রদর্শন করেছে, এই কারণে সম্ভবত প্রফেসর ডক্টর আতিউর রহমানের কাছ থেকে এই মূল্যবান বক্তব্য আদায় করে নেওয়া হয়েছে। এবং আমরা আমি উপাচার্য হিসেবে ঘোষণা করতে চাই যে ডক্টর আতিউর রহমান আমাদের মাঝে রবীন্দ্রনাথ এবং টেকসই উন্নয়ন নয়, উনি বারবার আসবেন বক্তৃতা করতে, আসবেন আমাদেরকে সমৃদ্ধ করে, এবং তার যে আলোচনা, আলোচনা থেকে এই বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট উপকৃত হয়েছে, দিক নির্দেশনা পেয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ দিক নির্দেশনা পেয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রীবৃন্দ, যারা দেশের ভবিষ্যৎ কর্ণধার, তারা অনুপ্রাণিত হয়েছে এবং বাংলাদেশ অনুপ্রাণিত হয়েছে। সুতরাং আমি আমার পক্ষ থেকে এই ধরনের একটি অসাধারণ বক্তৃতা প্রদর্শন প্রদান করার জন্যে আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর আতিউর রহমানকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই।
একটু বলতে চাইব যে লিডারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল ইনক্লুশন ইন দ্য ডিজিটাল এরিয়া, এই বিষয়বস্তু নির্বাচনে মুন্সিয়ানার পরিচয় পাওয়া যায়। এই বিষয়বস্তু তিনটে জিনিস প্রণিধানযোগ্য, একটা হলো লিডারশিপ, আরেকটি হলো ফিনান্সিয়াল ইনক্লুশন, আরেকটি হলো ডিজিটাল এরিয়া, এবং এটি প্রচণ্ড রকমের প্রাসঙ্গিক বর্তমান প্রেক্ষাপটে, শুধুমাত্র বাংলাদেশের জাতীয় প্রেক্ষাপটে নয়, আন্তর্জাতিক প্রেক্ষাপটে। আমরা লিডারশিপের স্যার যেটি বলেছেন তার প্রতিটি বাক্য এবং শব্দ সঙ্গে আমি একমত। আমি আরও একটু বেশি করে বলতে চাই যে লিডারই সব কিছু। বিশ্ব বিজেতা আলেকজান্ডার একবার একটি উক্তি করেছিলেন, যিনি পুরো গ্রিস থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত বিজয় করেছিলেন, আলেকজান্ডার বলেছিলেন যে আই অ্যাম নট অ্যাফ্রেইড অফ এ ফ্লিট অফ লায়ন লেড বাই এ শিপ, আই অ্যাম অ্যাফ্রেইড অফ এ ফ্লিট অফ শিপ লেড বাই এ লায়ন। একটি মানে একদল ভেড়াকে নেতৃত্ব দিচ্ছে একটি সিংহ, সেটি আমাকে ভীত আতঙ্কিত করে, কিন্তু একদল সিংহকে নেতৃত্ব দিচ্ছে একটি ভেড়া, সেটা আমাকে আতঙ্কিত করে। সুতরাং লিডারই হচ্ছে মূল কথা। এই লিডার আমরা স্যারের বক্তৃতায় বিস্তারিত শুনেছি, আমরা নিজেদেরকে প্রত্যেকটি মানুষ কিন্তু এক একজন লিডার তার নিজের নিজের জায়গা থেকে। কী করে এই লিডারশিপটি গ্রো করা যায় স্যারের বক্তৃতা আমরা শুনেছি, এবং সেটি আমরা আমাদের জীবনে প্রয়োগ করব। এবং আমি আশাবাদ ব্যক্ত করতে চাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা ছাত্রছাত্রী, বিশেষ করে ছাত্রছাত্রীরা আগামীতে এই রেসিপি, যে রেসিপি স্যার পরিবেশন করে গেলেন, এই রেসিপি অনুযায়ী তাদের নিজ নিজ ক্ষেত্রে এক একজন নেতা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন, এই আশাবাদ আমি রাখতে চাই। আমরা ডিজিটাল এরার কথা আমি কিছুটা ভয়ের সঙ্গেই বা বলতে চাই। আমরা গোটা পৃথিবী টেকনোলজি এমন একটা অবস্থায় পৌঁছচ্ছে, গোটা পৃথিবী কিন্তু একটা চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে যাচ্ছে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমরা প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা জানি, যেখানে শুধু পানি এবং স্টিম ইঞ্জিন ব্যবহার করে প্রোডাকশনকে মেকানাইজ করার চেষ্টা করা হয়েছে। দ্বিতীয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমরা দেখেছি যে মাস প্রোডাকশনকে আরও বেগবান করার জন্য ইলেকট্রিসিটির ব্যবহার করা হয়েছে। তৃতীয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমরা দেখেছি যে ইলেকট্রনিক্স পাওয়ার ব্যবহার করে এটাকে অটোমেট করার চেষ্টা করা হয়েছে এবং চেষ্টা সফল হয়েছে। সিরিয়াস অ্যান্ড হাই অটোমেশন অফ থিংস আমরা তৃতীয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে দেখছি। আমরা তাতেও সন্তুষ্ট নই, আমরা চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে যাচ্ছি, সেটি কী? এবং গোটা পৃথিবীর প্রস্তুতি নিচ্ছে একটি চতুর্থ রেভলিউশনের জন্য, এবং সেখানে যদি বাংলাদেশ পিছিয়ে থাকে, আমার মনে হয় পিছিয়ে থাকবার কোনো যৌক্তিক কারণ নেই। আমরা চতুর্থ রেভলিউশনে দেখেছি যে আমাদের যেভাবে টেকনোলজি এগিয়ে যাচ্ছে, যেভাবে কানেক্টিভিটি, নেটওয়ার্কিং, হাই প্রসেসিং প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি, হিউজ অ্যামাউন্ট অফ স্টোরেজ ক্যাপাসিটি, বিগ ডেটা আমরা দেখতে পাচ্ছি, ন্যানো টেকনোলজি আমরা দেখতে পাচ্ছি, ইন্টারনেট অফ থিংস আমরা দেখতে পাচ্ছি, 3D প্রিন্টিং আমরা দেখতে পাচ্ছি, এই যে প্রতিদিন কিন্তু আমাদের হাই টেকনোলজি এক্সপ্যান্ড হচ্ছে এবং তার অভিভাব জীবন এবং জগতের প্রতিটি প্রপঞ্চের উপরে পড়ছে। সুতরাং সেই জায়গায় আমরা কীভাবে মোকাবেলা করব? চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যারা প্রবক্তা তারা সুন্দর সমাধান এবং রেসিপি দিয়েছেন যে এখন আমাদের বায়োলজিক্যাল, সোশ্যাল, কেমিক্যাল যে আমাদের এক্সপ্যানশন, তার মধ্যে একটা সমন্বয় রাখতে হবে। আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আমাদেরই প্রাণনাশের কারণ হয়ে দাঁড়ায়, আমাদের সৃষ্টি করা রোবোটিক্স যদি আমাদেরই প্রাণ সংহারের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে
কিন্তু আমরা পুরো মানব জাতি ধ্বংস হয়ে যাব। সুতরাং আমাদের সামাজিক, অর্থনৈতিক, আমাদের রাষ্ট্রনৈতিক, আমাদের প্রযুক্তিগত এবং বিজ্ঞানগত সকল এক্সপ্যানশনের মধ্যে একটা সুসমন্বয় করে এই পৃথিবীকে যদি আমরা বাসযোগ্য করতে চাই, তাহলে আমাদের প্রয়োজন পড়বে চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে সাড়া দেওয়া। এবং সেই সাড়া দেওয়ার জন্য আমি বলব যে আজকে স্যার যে বক্তৃতা করলেন এইখানে, বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবে একটা গর্বিত সহযোদ্ধা হিসেবে আমরা যদি এই জাতিকে গড়ে তুলতে চাই, তাহলে স্যারের এই রেসিপি আমাদের গ্রহণ করতে হবে। আর ফিনান্সিয়াল ইনক্লুশন, আমি অর্থনীতির ছাত্র নই, কিন্তু ফিনান্সিয়াল ইনক্লুশন বলতে আমি যতটুকু বুঝতে পেরেছি যে আমাদের সম্পৃক্ত হওয়া, আমাদের যে ফর্মাল ফিনান্সিয়াল সার্ভিসগুলো রয়েছে দেশে এবং দেশের বাইরে, সেগুলোর সঙ্গে সম্পৃক্ত হওয়া। স্যার ঘোষণা করেছে যে আমাদের 15 কোটি মানুষের হাতে মোবাইল, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত একটি ইতিবাচক দিক। কিন্তু তারপরও আমরা বৈশ্বিক প্রেক্ষাপটে যদি দেখি, আমাদের কিন্তু ফিনান্সিয়াল ইনক্লুশনের জায়গায় আমাদের আরও অগ্রসর হতে হবে। আমাদের অতৃপ্তি কিছু রয়েই গেছে। এখনও বলা হচ্ছে বিশ্ব জরিপে যে 2.5 বিলিয়ন ইন্ডিভিজুয়ালস কিন্তু অ্যাক্সেস টু ফিনান্সিয়াল ইনক্লুশন, অ্যাক্সেস টু ফিনান্সিয়াল সার্ভিসের মধ্যে তারা পায়নি। আমাদের এখনও কিন্তু 200 মিলিয়ন স্মল বিজনেসেস হ্যাভ গট দ্য অ্যাক্সেস টু ফর্মাল ফিনান্সিয়াল সার্ভিসেস। এই জায়গাগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। এবং আমরা প্রথমত বাংলাদেশের কথা ভাবব, বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন রাষ্ট্রের যে ফর্মাল ফিনান্সিয়াল সার্ভিস রয়েছে তাতে প্রবেশাধিকার পায়। এই প্রবেশাধিকার যেন আরও সঞ্চারিত হয়, আরও প্রসারিত হয় এবং আরও সুগম হয়, সেই দিক থেকে কাজ করতে হবে। আর যারা ক্ষুদ্র যে উদ্যোগটা, ক্ষুদ্র বিজনেস, যাকে আমরা স্মল বিজনেস বলছি, সেই জায়গাটায় আমার মনে হয় যে আরও একটু নজর দিতে হবে। আমরা যদি অনুকূল প্রতিবেশ পাই, তাহলে বাঙালি কর্মী জাতি, তাহলে আমরা কিন্তু এই ফিনান্সিয়াল ইনক্লুশনের জায়গাটা আরও সম্প্রসারিত করে, আমাদের যে একজন প্রশ্ন করেছিল যে বেসরকারি বিনিয়োগ, আমার মনে হয় যে ফিনান্সিয়াল ফর্মাল ফিনান্সিয়াল ইনক্লুশনের জায়গাটা সম্প্রসারিত হলে আমাদের বিনিয়োগ সুবিধা বাড়বে। সুতরাং আজকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমরা তিনটি অসাধারণ জিনিস আলোচনা করলাম। একটি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, প্রসেস অফ ডিজিটাইজেশন, আমরা ফিনান্সিয়াল ইনক্লুশন নিয়ে কথা বললাম, আমরা কথা বললাম লিডারশিপ। তো এই তার মানে একটির উপরে সব কিছু নির্ভর করছে। ইফ ইউ ক্যান মেক শিওর গুড লিডারশিপ, উই ক্যান মেক শিওর গুড গভর্নেন্স, উই ক্যান মেক শিওর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এবং আমরা বাংলাদেশ আজকে যতগুলো উন্নয়ন পরিকল্পনা করেছি এবং বৈশ্বিক উন্নয়ন পরিকল্পনা, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের মতো, সেখানে কিন্তু আমরা শতভাগ সফল হয়েছি। এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের যে 17টি গোল, এই 17টি গোল বাস্তবায়নের জন্য বাংলাদেশ বর্তমান গণপ্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল এবং চৌকস নেতৃত্বে আমরা কিন্তু একের পর এক এই বাধা অতিক্রম করে যাচ্ছি এবং সাস্টেইনেবল গোলগুলো আমরা অর্জন করার পথে ক্রমশ এগিয়ে যাচ্ছি। সুতরাং বাংলাদেশ এখন শুধুই সাফল্যের গল্প, আমাদের একটার পর একটা সাফল্য আমরা ছিনিয়ে আনছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উদ্যমী 17 কোটি মানুষের যে যুব সমাজ, তরুণ সমাজ, তাদেরকে নিয়ে আমরা একের পর এক সাফল্য বগল দাবা করছি। আমাদের এই গতি অব্যাহত থাক, বাংলাদেশ নির্ধারিত সময়ের আগেই ঈপ্সিত লক্ষ্যে পৌঁছুক। ভিশন 2021, ভিশন 2041 আমাদের অর্জন করা এখন শুধুই সময়ের ব্যাপার। সবাইকে আমার পক্ষ থেকে স্যারকে আবারও কৃতজ্ঞতা, সকৃতজ্ঞ ধন্যবাদ এবং অভিনন্দন। আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই যে আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এতক্ষণ ধরে এই যে অনুষ্ঠান সফল করার পিছনে অবদান যোগালেন, তাদেরকে একটু বেশি ধন্যবাদ দিয়ে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
বাংলাদেশের জন্য।